हेलो माय डियर स्टूडेंट, दिस इज जियारुल विद योर फेवरेट चैनल फिजिक्स। बंधु आज क्लास इलेवेनर फिजिक्सर प्रथम चैप्टर भौत राशिर परिमाप और मात्रार थार्ड लेक्चर। तो आज आमरा शिखब सममात्रिक नीति अर्थात प्रिंसिपल अफ डायमेंशनल होमोजेनिटी। तो ये ए चैप्टर मध्य खूब इम्पोर्टेंट टपिक, क्योंकि ये आईआईटी जॉइंट एंट्रेंस और नीटे एखान अनेक रकम प्रश्न आसे। तो से समस्त प्रश्न केमन धरण आसे सेगल नहीं डिसकस करब आज के। तो ठीक है, तो तुम्हारा सकले खाता पेन रेडी हो जाओ। तो प्रथमे बला हच्छे सममात्रिक नीति जिनिसटा कि आगे बुझबो, तारपरे आमरा सेखान थेके प्रब्लेमे जाबो। तो नीतिटा बोलछे जे जे सकल भौत राशि एकक ओ मात्रा एकी, सेई सकल भौत राशिर जोग बा वियोग सम्भव। केमन धरो एक्स एकटा भौत राशि, वाई एकटा भौत राशि, ए दुटो भौत राशिके जोग करलाम, तखनई जोग करते पारबो जखन এই প্রথম ভৌত রাশিটার মাত্রা বা একক ওয়াই ভৌত রাশিটির মাত্রা বা এককের সমান হবে, মানে একই রকম হবে। যেমন ধরো বললাম এখানে বললাম 5 কেজি, এখানে বললাম ধরো 6 কেজি, তার মানে কেজি ওয়াই মানে কি, এখানে কেজি ব্যবহার করলাম এখানে ওয়াই এর জায়গায়, মানে 6 কেজি। কেজি মানে কি, ভর, ভরের একক, তার মানে ওয়াইটা ভর একটা ভৌত রাশি, এটাও তাই, তাহলে এটাও একটা ভর ভৌত রাশি। অর্থাৎ তখনই দুটো যদি সমজাতীয় একক বা মাত্রা হয় তবেই আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। অনুরূপে এক্স মাইনাস ওয়াই একই জিনিস। কিন্তু এখন যদি আমি বলি 5 কেজির সাথে এখানে 6 কেজি না লিখে ধরো লিখলাম কিলোমিটার, তাহলে তো এটা সম্ভব না, এটা সম্ভব না, দুটো আলাদা আলাদা একক বা মাত্রা হয়ে গেলো, তাহলে এটা সম্ভব নয়। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। এবার আমি এই নীতিটাকে আবার অন্যভাবে বলছি, দেখো কেমন। কোন সঠিক সমীকরণের উভয় দিকের মাত্রা সর্বদা কি হয়, অভিন্ন হবে, অর্থাৎ একই হবে। কেমন ধরো আমি এখানে লিখলাম এ প্লাস বি সমান সি প্লাস ডি, এ চা এ বি সি ডি এরা সবে মানে সকলেই এক একটা ভৌত রাশি। তো এর ভৌত রাশিটির মাত্রা যা হবে বি ভৌত রাশিটির মাত্রাও তাই হবে, আবার সি ভৌত রাশিটির মাত্রা যা হবে ডি ভৌত রাশিটির মাত্রাও তাই হবে, অর্থাৎ সকলের মাত্রাই এখানে সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই রাশিটা, এই ভৌত রাশিটার মাত্রা বা এই ভৌত রাশিটা যা, এই ভৌত রাশিটাও তাই। তাহলে লিখতে পারি সি সমান এ, আবার বলতে পারি এই ভৌত রাশিটার মাত্রা যা, এই ভৌত রাশির মাত্রাও তাই, তাহলে লিখতে পারি সি সমান বি। অনুরূপে ডি সমান এ, ডি সমান বি। ওকে, নোট করো। এরপর আমরা এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা পড়ে সেগুলো আলোচনা করবো। দেখো তো প্রথমে যে কোশ্চেনটা প্রবলেমটা দিব একদম জেনারেল দিব, তারপর আস্তে আস্তে স্ট্যান্ডার্ড দিব। ওকে, তো প্রথমে নাম্বার ওয়ান কোশ্চেন বললাম এফ সমান এ টি প্লাস বি টি স্কোয়ার, যেখানে এফ সমান বল, টি সমান সময় হলে এ ও বি এর মাত্রা নির্ণয় করো, এটা প্রশ্ন আসলো। প্রশ্নটা আমি একবার পুরোটা বলছি, কেমন প্রশ্নটা পরীক্ষা দেয় যে একটি সমীকরণ এফ সমান এ টি প্লাস বি টি স্কোয়ার, যেখানে এফ সমান বল, টি সমান সময় হলে এ ও বি এর মাত্রা নির্ণয় করো। ওকে, তো কীভাবে মাত্রা নির্ণয় করবো, দেখো আমরা সমমাত্রিক নীতি অনুযায়ী কী শিখলাম, না কোনো সমীকরণে ডান দিক বা বাঁ দিকে যতই ভৌত রাশি থাক না কেন সকলের মাত্রা সমান, অর্থাৎ এ টি এটা একটা ভৌত রাশি, বিটি এ পুরোটা একটা ভৌত রাশি, আর এফ এটা একটা ভৌত রাশি। এফ এ টি এ অংশটার যা মাত্রা হবে এটার মাত্রা তাই হবে। অনুরূপে ওই কথাটা আমি লিখছি ভাষা দিয়ে দেখো, তাহলে এ টি এর মাত্রা সমান এফ এর মাত্রা,
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, না এ থাকলো আর টি মানে কি, প্রশ্নে বলে দিয়েছে টি মানে সময়, আর সময় মানে টাইম, ইনটু টাইম এর মাত্রা লিখে দিলাম। এখন এফ মানে কি, প্রশ্নে বলে দিয়েছে বল, বল মানে আমরা মাত্রা কি জানি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এখান থেকে আমরা এ এর মাত্রা বের করতে বলেছে আমাকে প্রশ্নে, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি চলে এলো নিচে, পরের লাইনে কি লিখবো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি সূচকের নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে আমরা এখানে দেখো এর মাত্রা পেয়ে গেলাম। অনুরূপে আর একটা কিসের মাত্রা বের করতে বলেছে, বি এর মাত্রা। এবার বি এর মাত্রা কী করে বের করবো দেখো, এই অংশটা আমরা এখনই এটা সমান এটা বলতে পারলাম, অনুরূপে এই অংশটার মাত্রা যা হবে এটার মাত্রাও তাই হবে, ওইটাই লিখবো ভাষা দিয়ে বি, একদম ইজি, বি টি স্কোয়ার এর মাত্রা সমান এফ এর মাত্রা, সবগুলো একই রকম, একদম সোজা। তাহলে দেখো এখানে কী লিখবো, বি থাকলো ইনটু টি মানে কি সময়, তার মানে এখানে টি স্কোয়ার এফ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বা বি সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি স্কোয়ার, পর লাইনে কী লিখবো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ফোর, টি দি পাওয়ার মাইনাস ফোর। এটা হয়ে গেলো বি এর মাত্রা। আমাদের প্রশ্ন হচ্ছে এ আর বি এর মাত্রা নির্ণয় করো, এ আর বি এর মাত্রা নির্ণয় হয়ে গেল, ক্লিয়ার। একই রকমভাবে আমরা নেক্সট প্রবলেম সলভ করব, দেখো কী করছি, টুকে নাও। নেক্সট প্রবলেম হবে দুই নাম্বার, কী বলবো, না এক সমান এ প্লাস সি বাই এম, কোনো একটি সমীকরণ একই ভাষা আগেরটার ভাষায় একইভাবে লিখবে, একটি সমীকরণ এক সমান এ প্লাস সি বাই এম, যেখানে যেখানে কি না যেখানে এক সমান সরণ আর এম সমান ভর হলে এ ও সি এর মাত্রা কত, এ ও সি এর মাত্রা কত, এ দুটো মাত্রা বের করতে হবে, ঠিক আছে। তোমরা প্রশ্নটা পুরো বাক্যে লিখে নেবে, প্রথমে যেভাবে বললাম সেভাবে, ঠিক আছে। তো দেখো এখানে এখানে তিনটে ভৌত রাশি রয়েছে, এই একটা রাশি, একটা রাশি, এর একটা রাশি, তাহলে আমরা তখনই সমমাত্রিক নীতি অনুযায়ী কী বলতে পারি, না এই রাশিটার মাত্রা যা হবে এটারও তাই, ওটাই লিখবো। তাহলে এ এর মাত্রা সমান এক্সের মাত্রা, একই রকমভাবে আগেরটার মতোই। তাহলে এখানে এক্স এর মাত্রা, এক্স মানে কি সরণ, সরণ মানে কি এল, হয়ে গেল এর মাত্রা। এটাকে যদি আমরা এম এল টি আকারে প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, ওকে হয়ে গেল। এবার সি এর মাত্রা, এর মাত্রা বেরিয়ে গেল আমাদের প্রশ্নের, সি এর মাত্রা বের করতে বলেছে, তার মানে এটা সমান এটা লিখতে পারি, সি বাই এম এর মাত্রা সমান এক্স এর মাত্রা, ওকে বা কী লিখতে পারি, এখানে সি থাকলো এম মানে কি ভর, ভরের মাত্রা ক্যাপিটাল এম সমান এক্স এর মাত্রা ক্যাপিটাল এল, বা সি সমান এম এল, হয়ে গেল। এটাকে আমরা টি আকার যদি প্রকাশ করি তাহলে এম এল টি টু দি পাওয়ার জিরো, এটা হয়ে গেল সি এর মাত্রা, ওকে টুকে নাও। নেক্সট প্রবলেম, এর থেকে একটু স্ট্যান্ডার্ড প্রবলেম করবো এবার আমরা, এই দুটো একদম জেনারেল প্রবলেম সলভ করলাম। এরপরে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে একই প্রশ্ন লিখবে একই রকমভাবে, যেখানে মিউ সমান প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক আর ল্যামডা সমান কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখানে একটু মজার জিনিস আছে, হ্যাঁ দেখো, মিউ মানে কি প্রতিসরাঙ্ক, আর প্রতিসরাঙ্ক মানে কি, প্রতিসরাঙ্ক মানে হচ্ছে একটা মাত্রাবিহীন রাশি, ওকে। তাহলে কি করবো দেখো, এ এর মাত্রা যা হবে এটার মাত্রা তাই হবে,
আবার আগেটার মতো লিখবো তাহলে, এ এর মাত্রা সমান কি হবে মিউ এর মাত্রা। কিন্তু কথা হচ্ছে যে মিউ এর মাত্রা তো আমরা জানি না তাই না, কারণ জানি না। তার কারণ কি? কারণ হচ্ছে মিউ একটা মাত্রাহীন রাশি, মাত্রাবিহীন। তার মানে মাত্রাবিহীন যদি রাশি হয় তাহলে আমরা সেখানে ওয়ান লিখতে পারি, আর ওয়ান মানে কি, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। এটা হয়ে গেল এ এর মাত্রা। আমি প্রশ্নটা কমপ্লিট করা হয়নি, প্রশ্নটা হবে যে এখানে এ এর মাত্রা এবং বি এর মাত্রা কত, বা এ ও বি এর মাত্রা নির্ণয় করে এরকম। তাহলে আমাদের এর মাত্রা হয়ে গেল, এবার বি এর মাত্রা বের করতে হবে। বি এর মাত্রা কী করে বের করবো? আগের মতোই বি বাই ল্যামডা স্কোয়ার এর মাত্রা সমান মিউ এর মাত্রা, মিউ এর মাত্রা। তো মিউ এর মাত্রা আমরা কী জানি, ওয়ান, মানে যেহেতু মাত্রাবিহীন তাই, আর ওয়ান মানে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। বা বি বাই ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, লেন্থ একটা, আর লেন্থ মানে এল স্কোয়ার সমান এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। হয়ে গেল বি বা বি সমান এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, একদম মজা জিনিস, টি টু দি পাওয়ার জিরো, আর এ এলটা এন টু এল স্কোয়ার, এম টু দি পাওয়ার জিরো। আর এখানে একটা বেশ বসলো সূচকের নিয়ম অনুযায়ী, টু প্লাস টি টু দি পাওয়ার জিরো, টু ইন্টু টি টু দি পাওয়ার জিরো। ওকে, এটা হয়ে গেলো বি এর মাত্রা। তাহলে এ ও বি এর মাত্রা নির্ণয় করে দিলাম আগের প্রবলেম থেকে, একটু স্ট্যান্ডার্ড, একটু ব্র্যান্ডেড আর কি, দেখো ব্র্যান্ডেড কোম্পানি আর কি। নেক্সট প্রবলেম কী করবো দেখো, টুকে নিলাম সবাই। চার নম্বর প্রবলেম দেখো, এটা আরও একটু ব্র্যান্ডেড আর কি। তো পি সমান এ টু দি পাওয়ার আর স্কোয়ার এক্স লিখলাম, এটা একটা সমীকরণ লিখবো, যেখানে একই রকমভাবে প্রশ্ন লিখবে সবাই, এখান যেখানে যেখানে কি না, যেখানে আর সমান ব্যাসার্ধ, তোমরা লিখবে আর ব্যাসার্ধ হলে, লিখবে আর ব্যাসার্ধ হলে এক্স এর মাত্রা নির্ণয় করো, এক্স এর মাত্রা নির্ণয় করো, আমি এভাবে লিখলাম, আর তোমরা আমি যেভাবে বললাম সেভাবে লিখবে। এখন কী করবো দেখো, এখানে এটা অঙ্কটা করার আগে আমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা ধরো এখানে লিখলাম, ধরো এক্স টু দি পাওয়ার ফাইভ লিখলাম, এখানে লিখলাম থ্রি টু দি পাওয়ার, ধরো লিখলাম সেভেন, ঠিক আছে। আর এখানে ধরো লিখলাম আমি এক্স টু দি পাওয়ার পাঁচ কেজি, আর এখানে লিখলাম ধরো তিন টু দি পাওয়ার, থ্রি টু দি পাওয়ার সেভেন কেজি। আচ্ছা, এরকম কি কখনও কোনো পদ দেখেছো তোমরা? না, আমরা কখনো এরকম লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার মানে পাওয়ারের মাথাতে এরকম মানে কোনো একক যুক্ত পদ দেখেছি, কখনো দেখিনি, তার মানে এগুলো সম্ভব নয়। তার মানে এখান থেকে এগুলো দেখেছি, এগুলো সচরাচর আমরা ব্যবহার করছি, তার মানে এখান থেকে একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি কি না, কোনো চলরাশি বা সংখ্যা যাই হোক না কোনো, তাদের পাওয়ার যেটা থাকবে, মাইন্ড ইট, তাদের পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে মাত্রাবিহীন রাশি হতে হবে। ওকে, তার মানে এটা মাত্রাবিহীন, দেখো পাঁচ এখানে কোনো মাত্রা নেই, সাত মাত্রা নেই, যাই লিখি না কোনো মাত্রা থাকে না কোথায়, না কোনো চলরাশি বা সংখ্যার পাওয়ারে, ক্লিয়ার। অনুরূপে এখানে আসে এবার অঙ্কতে আমাদের, দেখো এখানে পি সমান এ টু দি পাওয়ার আর স্কোয়ার এক্স আছে, এখন এ এর মাত্রা কোনটা, না আর স্কোয়ার এক্স। তাহলে আর স্কোয়ার এক্স যদি পাওয়ারে আছে তাহলে আর স্কোয়ার এক্সের মাত্রা থাকবে, না থাকবে না। তাহলে আর স্কোয়ার এক্স এর মাত্রা কী লিখবো আমরা? এত মাত্রা নেই, এত মাত্রা কী লিখবো? হ্যাঁ, মাত্রা না থাকলে আমরা জানি ওয়ান লিখতে হয়, আর ওয়ান মানে কি, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, এটা লিখতে পারলাম। আমার প্রশ্ন করেছে কি এক্স টু দি পাওয়ার এক্সের মাত্রা নির্ণয় করো, তাহলে এখান থেকে কী করবো দেখো, আর মানে কি, ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া আছে, ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্য মানে লেন্থ, এল স্কোয়ার ইনটু এক্স সমান এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। এবার একদম ইজি হয়ে গেলো আগের মতো, এক্স সমান এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো বাই এল স্কোয়ার। পরের লাইনে এক্স এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার উপরে চলে গেলো জিরো মাইনাস টু, টি টু দি পাওয়ার জিরো, এটা হয়ে গেল এক্স এর মাত্রা, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিলো, ঠিক আছে।
এবার এই টাইপেরই একটু এর থেকে ব্র্যান্ডেড প্রশ্ন অ্যান্সার করবো আমরা, ওকে? ব্র্যান্ডেড একটু স্ট্যান্ডার্ড আর কি। দেখো কি করছি, আচ্ছা এবার ধরো এ সমান এ ইন্টু ওয়ান মাইনাস আজা আজা ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স বিএক্সটি নট জিএসটি বিএক্সটি নট জিএসটি, ওকে? এবার এখানে ধরো বলে দিল, এটা সমীকরণ বলে দিল, যেখানে একই একই রকম কোয়ালিটির কোশ্চেন, মানে একই রকম ভাব মানে দেখতে আর কি ফিগারটা আর কি, যেখানে কি বলবো না এস, যেখানে এস হলো দ্রুতি, তারপরে ধরো এক সমান সরণ, টি সমান সময় হলে, টি সমান সময় হলে বি এর মাত্রা নির্ণয় করো, বি এর মাত্রা নির্ণয় করো, বি এর মাত্রা নির্ণয় করো, এভাবে প্রশ্নটা লিখবে, বি এর মাত্রা নির্ণয় করো এভাবে। তো কি করবো দেখো, এখানে আমাদের এই বি এর মাত্রা নির্ণয় করতে বলেছে, তাহলে বিটা কোথায় আছে না ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স টি, এই যে কোন একটা সংখ্যা বা পদের চলরাশির মাথায় কি আছে, এখানে একটা পাওয়ারে আছে এই অংশটা, তাই না? হ্যাঁ, এবার পাওয়ারে কোনো কিছু থাকা মানে সেটা মাত্রাবিহীন, একটু আগে বললাম আগেরটার মতোই, আমি এদিকে আমি তাকাবই না, ডাইরেক্ট এখানে ডিল করছি, কেননা ডিল করছি, ওকে? কেননা এই বি এর মাত্রা আমাকে বের করতে হবে, তাহলে এখানে আবার লিখতে পারে বি এক্স টি এর মাত্রা, এর তো মাত্রা বিহীন, তার মানে ওয়ান, আর ওয়ান মানে কি এম টু দি পদ জিরো, এল টু দি পদ জিরো, টি টু দি পদ জিরো, আগের মতোই, বা আমাকে বের করতে হবে বি এর মাত্রা, তাহলে বি ইন্টু এক্স, এক্স মানে কি প্রশ্নে দেওয়া আছে সরণ, সরণ মানে কি মানে সরণের মাত্রা কি আর কি এল, টি মানে কি টি মানে সময়, আর টি এর সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি, এদিকে যাচ্ছিল তাই থাকলো, এল টু দি পদ জিরো, টি টু দি পদ জিরো, ওকে? বা বি সমান এম টু দি পদ জিরো, এল টু দি পদ জিরো, টি টু দি পদ জিরো, আর এখানে এল টি ছিল নিচে চলে এলো এল টি, পরের লাইনে কী হবে না এম টু দি পদ জিরো, এল উপরে চলে যাবে, তার মানে এল টু দি পর মাইনাস ওয়ান, আর টি টু দি পর মাইনাস ওয়ান হয়ে গেলো, সূচকে নেমে যাবে চলে গিয়ে জিরো মাইনাস ওয়ান, তে টি টু দি মাইনাস ওয়ান আর কি, তাহলে এখান থেকে আমরা বিয়ের মাত্রা পেয়ে গেলাম, বিয়ের মাত্রা পেয়ে গেলাম, ওকে? আচ্ছা এরপরে আমরা ছ নম্বর প্রবলেম করব, বেশ এটা মজার প্রবলেম, একটু ইন্টারেস্টিং প্রবলেম, ওকে? নোট করে নেবে সবাই, নোট না করলে ক্লাস করে কোনো লাভ নেই। নেক্সট দেখো কি বলবো, ওয়াই সমান ট্যান 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 কি বলবো কি বলবো কি বলবো কি বলবো এক্স টি লিখে দিলাম, ধরো এক্স টি, যেখানে যেখানে কি যেখানে টি সমান সময় হলে এক্সের মাত্রা নির্ণয় করো, আমি যেটা বললাম সেটা লিখবে, মুখে যেটা বললাম উচ্চারণ করলাম সেটা বলবে, মানে লিখবে খাতায় আর কি, নোট করবে। আচ্ছা এটা দেখো একটু আলাদা ধরনের, তাই না? এতক্ষণ পর্যন্ত আমাদের ইকুয়েশন আকারে ছিল বা কোথাও টু দি পাওয়ার ছিল, কিন্তু এটা ট্যান সাইন কট এরকম একটা টাকা চলে এসেছে, এটার কীভাবে আমরা মাত্রা বের করবো এখান থেকে, ঠিক আছে? দেখো তো আগে বলি, ধরো আমি এখানে ধরো লিখলাম ট্যান থিটা লিখলাম, এ থিটাটা কি না থিটাটা হচ্ছে একটা কোণ, তাই না? আর কোণ মানে কি, কোণ মানে হচ্ছে যার মাত্রাবিহীন, মানে মাত্রা নেই আর কি, কোণের মাত্রা নেই অর্থাৎ মাত্রাবিহীন রাশি, তাহলে থিটা মাত্রাবিহীন রাশি। এবার এখানে এসো, এই এক্স টি পুরো অংশটাকে আমি ভাবছি থিটা, তাহলে এটা যদি থিটা হয় তার মানে এটা কোণ হবে, আর এটা যদি কোণ হয় তাহলে এর মাত্রা থাকবে না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি না এক্স টি, আমরা এই অংশ নিয়ে ডিল করছি কেন, কারণ হচ্ছে এক্সের মাত্রা বের করতে হবে, তাহলে এক্স টি এর মাত্রা সমান
কি মাত্রা তো নেই, মাত্রাবিহীন, তার মানে ওয়ান। আর ওয়ান মানে কি? এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। কেন? এবার এখান থেকে আমাকে বের করতে হবে এক্সের মাত্রা। তাহলে এক্স ইন্টু টি মানে প্রশ্নে দেওয়া আছে সময়, আর সময়ের মাত্রা ক্যাপিটাল টি, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। ওকে, সহজ না? মজার জিনিস। এক্স ওয়ান এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, আর এই টিটা নিচে চলে এলো। এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, আর টি উপরে চলে গেল জিরো মাইনাস ওয়ান। জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান। এটা হয়ে গেল আমাদের এক্সের মাত্রা। হলো, মজার জিনিস না? এবার দেখো, এটা টুকে নাও। এরপরে আমরা এই টাইপেরই একটা প্রশ্ন করবো, এর থেকে একটু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড। দেখো, ব্র্যান্ডেড কোম্পানি এফ সমান এ প্লাস বিটি, এ প্লাস বিটি, এ প্লাস বিটি প্লাস ওয়ান বাই সি প্লাস ডি এক্স, ডি ইন্টু এক্স প্লাস 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 এ ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা ফাই 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 মানে অ্যাঙ্গেল বা কোণ, ওয়াই ফাই, সেই ফাই উচ্চারণ, ফাই উচ্চারণ এটা। আর এটা হচ্ছে ওমেগা, ওমেগা। ওকে, তো যেখানে একই রকমভাবে লিখবো, যেখানে কি, যেখানে এফ মানে বল, মানে এফ সমান বল, তারপরে তোমার টি মানে সময়, প্রশ্ন এভাবে থাকবে, টি সময়, তারপরে এক্স মানে স্মরণ, আর কি আছে, হলে হলে কিসের মাত্রা করতে হবে, এ এর মাত্রা বের করতে বলেছে, হলে এ এর মাত্রা নির্ণয় করো। এই যে এ আছে, এ এর মাত্রা। এখন দেখো, এখানে এটা একটা ইকুয়েশান, এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে এগুলোকে হচ্ছে ভৌত রাশি ভাবছি, ভৌত রাশি, এটা একটা ভৌত রাশি, এটা একটা রাশি, এটার একটা, এ একটা পুরো অংশটা রাশি, তার মানে এই পুরো অংশটার মাত্রা যা হবে এটার মাত্রা তাই হবে, এটার মাত্রা যা হবে এটার মাত্রা তাই, এই অংশটার মাত্রা যা হবে এটারও তাই, এটার মাত্রা যা হবে এই অংশের মাত্রাও তাই। কিন্তু আমাকে বলেছে এর মাত্রা নির্ণয় করতে, ক্যাপিটাল এ, নট স্মল এ। তো ক্যাপিটাল এ কোথায় আছে? এ অংশে আছে, তার মানে আমরা এ অংশ নিয়ে কী করবো? ডিল করবো, ডিল করবো, তাই না? তো এই অংশটা আমরা লিখবো কীভাবে দেখো, এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এর মাত্রা সমান কিসের মাত্রা? এফের মাত্রা, কেননা সমান্তরিক নীতি অনুযায়ী এটার সমান এটা মাত্রা আর কি। তাহলে এফ এর মাত্রা। এখন আগেরটার মতোই আমরা বললাম সাইন থিটা ছিল, এখন ট্যান থিটা ছিল, এখানে সাইন ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ এই অংশটাকে থিটা ভাবছি, এই অংশটা থিটা মানে কি কোণ, আর কোণ মানে কি মাত্রাবিহীন। তাহলে আমরা পুরো এ জাটাকে লিখতে পারি এ ইন্টু এ জাটাই ওয়ান, ওয়ান মানে কি এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, আর এদিকে এফ মানে এফের মাত্রা, এফ মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বা আমাকে বের করতে হবে এর মাত্রা। তাহলে এ থাকলো এখানে, আর এদিকে এম টু দি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এদিকে নিষ্কার এগুলো এদিকে চলে এলো, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। তার মানে এগুলো সব উপরে উঠে গেলে কী হবে, এম টু দি যা ছিল উপরকারটাই থাকবে আর কি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হয়ে গেল কিসের মাত্রা? এ এর মাত্রা। ওকে, তো এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, তোমরা টেস্ট পেপার বলো, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এই ধরনের কোশ্চেন দেখবে পাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। তো ওকে, আজ এই পর্যন্তই, অল দ্য বেস্ট।